নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমরা এখানে আজকে নল এবং চৌবাচ্চার দুটো প্রশ্ন এখানে নিয়েছি এবং দুটো প্রশ্নই খুব ইম্পর্ট্যান্ট, তাই অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখুন, এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অথবা কোনো কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। নতুন যদি কেউ থেকে থাকেন ভিউয়ার, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সেখানে বেল আইকন অবশ্যই প্রেস করে নিন। দেখুন, আমরা চেষ্টা করি সবসময় খুব সহজ এবং সরল ভাষায় আপনাদের এখানে প্রবলেমগুলো বোঝানোর বা সলভ করার। আপনাদের তাও যদি কিছু অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখানে আমরা আপনাকে প্রথম যেটা করব সেটা হচ্ছে খুব সহজ ভাষায় একদমই শর্ট প্রসেস সূত্রের মাধ্যমে করানোর চেষ্টা করছি। এটা সূত্র অনুযায়ী কী হবে, এ নল বি নলের চার গুণ ক্ষমতা সম্পন্ন। চার গুণ ক্ষমতা সম্পন্ন, তাই এখানে আমরা যেটা লিখব চার, এবং এর নিচে কী লিখব, তাহলে একটা যদি চার গুণ ক্ষমতা সম্পন্ন হয় আর একটা এক গুণ ক্ষমতা সম্পন্ন হবে, তাই আমরা নিচে লিখব চার যুক্ত এক ইন্টু এ নলের 15 মিনিট। 15 মিনিটে চৌবাচ্চা পূর্ণ করবে বলেছে, তাহলে একত্রে কত সময় পূর্ণ করবে দেখুন, ইন্টু 15, অর্থাৎ 4/5 ইন্টু 15 সমান 5 × 3 = 15, অর্থাৎ 4 × 3 = 12 মিনিট। এখানে কেন এরকম চারটা কেন উপরে হলো সেটা আমরা আগে বলিনি। এ নল বি নলের চার গুণ ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ টাইমটা কিন্তু যদি আপনি এভাবে ম্যাথটা যদি সলভ করার চেষ্টা করেন, অর্থাৎ এ সমান এর সাথে কি রিলেশন আছে এটার, সেইভাবে যদি আপনাকে এটা সলভ করতে হয় তাহলে আমরা এখানে কি লিখব, এখানে আমরা লিখব এ সমান 4b। এবং এটার আপনাকে মানেটা আপনি দুরকম ভাবে ব্যাখ্যা করতে পারেন। এ নল বি নলের চার গুণ ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ এ সমান 4b, এখানে আপনি বলতে পারেন চারটে বি নল যে কাজটা করে একটা এ নল সেই কাজটা করে, কিন্তু কিন্তু এখানে আপনি যখন টাইমের কথা চিন্তা করবেন সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যদি এ নলের 15 মিনিট সময় লাগে সেক্ষেত্রে বি নলের কত টাইম লাগবে। দেখুন, এ নলের যদি 15 মিনিট লাগে, টাইমটা যদি 15 মিনিট লাগে, তাহলে বি নলের চারটে বি নল আছে, বি নলের টাইমটা লাগবে 60 মিনিট। তাহলে বি নলের টাইমটা কত লাগবে, 15 × 4 = 60 মিনিট। এরপর একত্রে কত সময় পূর্ণ করবে, আমরা একত্রে সূত্রটা আপনাদের শিখিয়েছিলাম, এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, আপনাদের আশা করি মনে আছে, এভাবে করতে পারেন, অর্থাৎ 60 × 15, এভাবে এই এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই যদি পূর্ণ হয় বা খালি হয়, বাই 75, 15 × 5 = 75, 5 × 12 = 60, অর্থাৎ 12 মিনিট, এভাবেও করা যায়। এখানে আর একবার বলি, দুটো মানে, একটা হচ্ছে চারটে বি মানে একটা এ, কিন্তু টাইমের ক্ষেত্রে ধরুন আমি আপনার দ্বিগুণ কাজ করতে পারি, মানে আপনারা আপনি দুবারে যে কাজটা করবেন আমি একবারে সেই কাজটা করব, কিন্তু আমার যদি কাজটা করতে 20 মিনিট টাইম লাগে তাহলে টাইমের ক্ষেত্রে আপনার কিন্তু 40 মিনিট লাগবে। একই রকমভাবে এর যদি 15 মিনিট লাগে বি এর কিন্তু 15 × 4 = 60 মিনিট লাগবে। এটা একরকমভাবে হলো, এবং এটাকে আপনি আরও অন্যরকমভাবে নির্ণয় করতে পারেন, যেভাবে আমরা এই শর্ট প্রসেসে যদি কেউ করবো না বলেন, তাহলে এ 15 মিনিটে করে এক অংশ, 1 মিনিটে করে 1/15 অংশ, বি 15 মিনিট 60 মিনিটে করে এক অংশ, 1 মিনিটে করে 1/60 অংশ, 60 লসাগু, 15 × 4 = 60, 60 × 1 = 60, 5 = 60, অর্থাৎ 1/12 এত অংশ। তাহলে 1/12 অংশ করে 1 মিনিটে, 1 অংশ করে 12 মিনিটে, এই তো 12 মিনিট অ্যান্সার, এখানেও 12 মিনিট অ্যান্সার, এখানেও, কোনটা আপনার পছন্দ আপনি সেইভাবে করবেন। পরবর্তী প্রশ্ন দেখুন, এখানে আমরা আমি শর্ট অনেক শর্টভাবে এটা লেখার চেষ্টা করেছি। এ প্লাস বি নল করছে 6 মিনিটে, অর্থাৎ এখানে টোটাল প্রশ্নটা যদি আপনি তৈরি করতে চান, এ এবং বি নল একত্রে একটি চৌবাচ্চা পূর্ণ করে 6 মিনিটে, বি এবং সি নল একত্রে চৌবাচ্চা পূর্ণ করে 4 মিনিটে, সি এবং এ নল একত্রে চৌবাচ্চা পূর্ণ করে 3 মিনিটে, তাহলে তিনটি নল যদি একত্রে খুলে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে। এক্ষেত্রে দেখুন আপনি কিভাবে আপনি করবেন, এ প্লাস বি নলের ক্ষেত্রে আমরা এ প্লাস বি নল 1 মিনিটে পূর্ণ করছে 1/6 অংশ,
কিভাবে 1/6 হচ্ছে, 6 মিনিটে 1 অংশ, 1 মিনিটে 1/6, এইগুলো আপনাদের এতদিনে শিখে যাওয়া প্রয়োজন। এরপর বি প্লাস সি যখন করব, বি প্লাস সি 1 মিনিটে পূর্ণ করছে, যেহেতু এখানে 4 মিনিট আছে তাই এখানে কত হবে 1/4 অংশ, এবং এখানে আছে সি প্লাস এ নল, সি প্লাস এ নল 1 মিনিটে পূর্ণ করছে, এখানে 3 মিনিট আছে তাই এখানে টাইমের সময় আমাদের হবে 1/3 অংশ। এরপর যেটা আপনি করবেন সেটা হচ্ছে টোটাল যদি যোগ করা হয়, দুটো এ আছে, দুটো বি আছে, দুটো সি আছে, তাই আপনি এখানে টুটা কমন নিয়ে নেবেন। এ প্লাস বি প্লাস সি 1 মিনিটে পূর্ণ করছে, 1/6, 1/4, 1/3, এত অংশ। লসাগু করুন, সিম্পলি লসাগু করলে এটা 12 হয়, 6 2 12, 4 3 12, 3 4 12, যোগ করুন 4 3 7 আর 2 9, 9 এর 12 অংশ। তাহলে 9 এর 12 অংশকে কাটাকাটি করে নিচ্ছি, 3 3 9, 3 4 12, এত অংশ। এরপর এখানে 2 ইনটু আছে, এই 2 ইনটুটাকে আমি তুলে নিতে চাইছি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি 1 মিনিটে করে কত হবে, 1 মিনিটে যখন এটাকে আমরা নির্ণয় করব, সেক্ষেত্রে আমাদের যদি ডবল 2 ইনটু ছিল, এটা আমাদের ভাগ হয়ে যাবে, 4 ইনটু 2, এত অংশ, অর্থাৎ 3 এর 8 অংশ। আমাকে মিনিটে উত্তর চেয়েছে, তাহলে এটাকে উল্টে দেব, এটা তো একত্রে চলেই এসেছে, তাহলে এত অংশ করে, 3 এর 8 অংশ করে 1 মিনিটে, 1 অংশ করবে বেশি মিনিটে, 8/3 মিনিটে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের অ্যান্সার কত আসবে, এক্ষেত্রে অ্যান্সার আসবে 3 2 6, 7 8, 2 পূর্ণ 2/3 মিনিট। আশা করি বুঝতে পেরেছেন, একই অঙ্ক, শুধু কি হলো আমাদের এখানে যেহেতু প্রতিটা নাম দুবার করেছিল, তাই আমরা এখানে 2টা কমন নিয়েছি, বাদ বাকি আমরা 3টে 9-এর অঙ্ক যেভাবে সলভ করেছি আমরা সেভাবেই এটা সলভ করেছি। ধন্যবাদ ভিডিও দেখার জন্য, ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন কেউ থেকে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ।